রাজনৈতিক বন্ধুত্ব অগপ বিজেপি ভাই ভাই এটা সময় 2001 চনত তেতিয়া অগপ আছিল জ্যেষ্ঠ ভাতৃ বিজেপি আছিল স্মল ব্রাদার এটা সময় হলনি হল বিজেপি শক্তি বৃদ্ধি হল তার বিপরীতে নিখকটিয়া হল অগপ তথাপিও বন্ধুত্বর ভাঙন অহা নাই শাসকীয় মিত্রজোঁটত থকা অগপ বিজেপিয়ে ইটোয়ে সিটো দলের কার্যালয়লে গৈ যৌথ সভা অনুষ্ঠিত করেছে সোমবারে অগপর নেতৃত্ব যদি বশিষ্ঠর বাজপেয়ী ভবনলে গৈছিল মঙ্গলবারে বিজেপির মুখপাত্র সকল আহিল অগপর আমবাড়ির মুখ্য কার্যালয়লে দুইটা দলের যৌথ সভায় আগন্তুক লোকসভা নির্বাচনত উমৈহতীয়াভাবে যুঁজ দিয়ার সংকল্প ললে আমি আমার সরকারের রিপোর্ট কার্ড লই আমি জনসাধারণের ওসর ছাপিম আমি সমগ্র যে আমার প্রচার কার্য এই প্রচার কার্য আমি আমার রিপোর্ট কার্ড লই জনসাধারণের ওসর ছাপার কারণে আমার এই যৌথ সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে বুধবারের যৌথ সভাত খন্তেক সময়ের বাবে অংশ লৈছিল অগপ সভাপতি মন্ত্রী অতুল বরাই এবারও নির্বাচনত মিত্রজোঁটে 14খন আসনতে জয়ী হব বলে কয় অতুল বরাই মই আশা করো আর মই নিশ্চিত যে এবার 14টা লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টি ইউপিপিএল মানে এনডিএ অসম গণ পরিষদ এবার ইফালে বুধবারে তামুলপুরস্থিত প্রমোদ বড়োর বাসগৃহত বিজেপি এজিপি আর ইউপিপিএল দলে পাতিলে মিত্রজোঁটর এক রুদ্ধ দ্বার বৈঠক দৰং ওদালগুৰি সমষ্টি আর কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ নির্বাচনী রণনীতি সন্দৰ্ভত আলোচনা কৰিবলৈ মিলিত হল মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা মঙ্গলদৈৰ সাংসদ দিলীপ শইকীয়া বিটিআর প্রধান প্রমোদ বড়ো গোবিন্দ বসুমতারী বিধায়ক পরমানন্দ রাজবংশী স্থানীয় বিধায়ক জলেন দৈমাৰী অগপ নেতা জয়নাথ শর্মা আর কমলা কলিতা সহ বিটিআরৰ পারিষদসকল দৰং ওদালগুৰি আর কোকৰাঝাৰ দুয়োটা সমষ্টিতে মিত্রজোঁটৰ প্রার্থী জয় নিশ্চিত বুলি দাবী করলে প্রমোদ বড়োৱে বিপিএফৰ যিটো প্ৰাৰ্থী দুৰ্গাদাস বড়ো ডাঙৰীয়াই যিবিলাক কথা কৈছে ইয়াৰ কোনো বেচ নাই কাৰণটো হৈছে যেতিয়া তেখেতসকলৰ পাৱাৰ আছিলে শাসনত আছিলে গোটেইকেইজন এম এল এ তেখেতৰ আছিলে বি টি আৰ অঞ্চলৰ বি টি চি অঞ্চলৰ ই এম এম চি এল এ তেখেতসকলৰ আছিলে সেই সময়তে 1.5 লাখ ভোট পোৱাটো বহুত কঠিন আছিলে কিন্তু এতিয়াতো আৰু একোৱেই নাই তেখেতসকলে গতিকে কণ্টেষ্টত অহাটো বাদ দিয়ক তেখেতে যিখিনি কথা কৈ আছে তেখেতে প্ৰাৰ্থী হ'বলৈ পাই বহুত আনন্দিত হৈছে এইকাৰণে এই কথাবিলাক কৈ আছে আনহাতে এই বৈঠকৰ অন্তত কেমেৰাৰ সন্মুখত কোনোবাই টার্গেট কৰিলে গৌৰৱ লুৰিনক আন কোনোবাই টার্গেট কৰিলে হাগ্ৰামাক চলি থাকিল নিৰ্বাচনী সুপতি নন ষ্টপ যে অসমত দুটা সমষ্টিৰ আমাৰ সাংসদ পাৰ্টি আটাইতকৈ বেছি ভোটত জিকিব সেইটো হ'ল এটা হ'ল গুৱাহাটী এটা হ'ল ডিব্ৰুগড় গতিকে গুৱাহাটী আৰু ডিব্ৰুগড়ৰ ডিফাৰেঞ্চ ইমানেই হ'ব যে লুৰিন যেতিয়া ভাবিব যে এনেকৈনো মানুহে তেওঁ হৰাই নে তেনেকৈ ভাবিব তামুলপুৰৰ পৰা নয়নজ্যোতি দাসৰ সহযোগত বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।